হ্যালো প্রিয় ভিউয়ার্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন অনেক দিন পর চলে আসলাম আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে আমরা যারা ব্যবসা করছি দু হাজার বাইশ সালটি হয়তো অনেকের জন্য খুব ভালো একটি শাল কেটেছে আবার অনেকের জন্য খুব খারাপ একটি শাল কেটেছে আমরা যারা প্রপার প্ল্যান অনুসারে বিজনেস করতে পেরেছি তারা কিন্তু দু হাজার বাইশ সালে খুব ভালো ব্যবসা করতে পেরেছে এবং নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে কিন্তু গড়ে তুলতে পেরেছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন পাঁচটি ব্যবসা নিয়ে আলোচনা করব যে ব্যবসাগুলো আপনি যদি দুহাজার সালে প্রপার প্ল্যান অনুসারে করতে পারেন সুন্দরভাবে গুছিয়ে করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই ভালো একটি সফল বিজনেস কিন্তু আপনি দাঁড় করাতে পারবেন আমি অনেক রিসার্চ করে এবং খুব যাছাই বাছাই করে কিন্তু পাঁচটি ব্যবসা ছোট বড় পাঁচটি ব্যবসা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি এক নম্বরে আমি যে ব্যবসাটি রেখেছি সেটি হচ্ছে ফ্যাশন হাউজের ব্যবসা দেখুন বর্তমান সময়ে সবচেয়ে চাহিদাপূর্ণ একটি ব্যবসা হচ্ছে ফ্যাশন হাউজের ব্যবসা বর্তমানে আমাদের এই বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে ফ্যাশন হাউজের ব্যবসা কিন্তু আস্তে আস্তে গ্রো হচ্ছে আপনি যদি প্রপার প্ল্যান অনুসারে ব্যবসাগুলো করতে পারেন এই ফ্যাশন হাউসের ব্যবসাগুলো করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু একটা ভালো পজিশনে আপনি যেতে পারবেন তবে ব্যবসা করার আগে আপনাকে কিছু পরিকল্পনা বা কিছু প্রপার প্ল্যান বা স্টেপ বাই স্টেপ সাজাতে হবে আপনি যদি নতুন নতুন জামাকাপড়ের ডিজাইন নিয়ে কাজ করেন নিজের একটি প্রোডাক্ট ডেভেলপ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি একটা ভালো পজিশনে চলে যেতে পারবেন তবে আপনি ছেলে মেয়েদের নতুন নতুন জামা কাপড় বা পাঞ্জাবি থ্রি পিস তারপর বাচ্চাদের বিভিন্ন ধরনের জামা কাপড় যদি নিজে ডিজাইন করতে পারেন নিজের একটি প্রোডাক্ট তৈরি করতে পারেন তবে অবশ্যই অবশ্যই আপনি ফ্যাশন হাউসের ব্যবসা করে কিন্তু খুব ভালো একটা পজিশনে যেতে পারবেন দুই নাম্বার আমি যে ব্যবসাটি রেখেছি সেটা হচ্ছে ইউজ প্রোডাক্ট বাইং অ্যান্ড সেলিং দেখুন পুরাতন পণ্য বিক্রি করা বা কেনার ব্যবসাটা কিন্তু অনেক আগে থেকেই কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের এই চাহিদা বা আমাদের এই ব্যবসার চাহিদা কিন্তু বেড়েই চলছে আর ভিক্টর যখন থেকে শুরু হয়েছে ভিক্টর ডট মতো ওয়েবসাইটের কারণে এই ব্যবসার চাহিদা আস্তে আস্তে কিন্তু বেড়েই চলছে আমাদের দেশে আপনি যে এলাকায় আছেন বা আশেপাশের কিছু উপজেলা শহরকে নিয়ে বা আশেপাশের কিছু এলাকাকে নিয়ে যদি আপনি ব্যবসাটা শুরু করতে পারেন যে অনেকে আছে যারা পুরাতন পণ্য বিক্রি করতে চাচ্ছে বা কিনতে চাচ্ছে কিন্তু ভালো জায়গা পাচ্ছে না বা ভালো দাম পাচ্ছে না আপনি যদি তাদের সাথে কাজ করতে পারেন বা একটা ট্রাস্ট আপনার এলাকায় যদি আপনি তৈরি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি এই ইউজ প্রোডাক্ট বাইং অ্যান্ড সেলিং ব্যবসাটাকে কিন্তু বড় করতে পারবেন দেখুন ডট কম যখন শুরু করেছিল তাদের একটি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু খুব ছোট পরিসরে তারা শুরু করেছিল এখন দেখুন তাদের পজিশন কোথায় গিয়ে দাঁড়িয়েছে তিন নাম্বার যে ব্যবসাটি রয়েছে সেটি হচ্ছে গিফট শপের ব্যবসা দেখুন আমি হলফ করে বলতে পারি এই গিফট শপের ব্যবসার মার্কেট বা সেক্টরটা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত খালি রয়েছে আপনি হাতে গোনা খুব কয়েকটা গিফট শপ রয়েছে আপনি একটু অনলাইনে সার্চ দিন দেখবেন হাতে গোনা কয়েকটা মাত্র গিফট শপ রয়েছে যারা বিভিন্ন অকেশানে বিভিন্ন ধরনের গিফট প্যাকেজ কিন্তু তারা বিভিন্ন মানুষদের অফার করছে তো এই সেক্টরটা কিন্তু এখনও খালি রয়েছে আপনি যদি প্রপার প্ল্যান অনুসারে গুছিয়ে বিভিন্ন ধরনের গিফট তাদেরকে অফার করতে পারেন যেমন আমরা অনেক সময় আমাদের বিভিন্ন ওকেশন থাকে যেমন জন্মদিনের অনুষ্ঠান থাকে বা তারপর হচ্ছে আপনার ভ্যালেন্টাইন্স ডে থাকে ঈদের অকেশান থাকে অফিস অফিস পার্টিতে বিভিন্ন ধরনের ওকেশন থাকে বা আমাদের অ্যানিভার্সারিতে আমরা একজন আরেকজনকে কিন্তু উপহার দিই কিন্তু আমরা অনেক সময় কনফিউজ হয়ে যে আমরা আসলে কি দিব আমরা খুঁজে পাই না যে কি গিফট দিলে আমাদের যাকে আমরা গিফট দিচ্ছি সে খুশি হবে বা ভালো লাগবে আমরা কিন্তু কনফিউজ হয়ে যাই তো আপনি যদি তাদের জন্য বিভিন্ন ধরনের গিফটের প্যাকেজ তৈরি করে রাখতে পারেন তো আশা করছি আপনি এই ব্যবসাটি করে কিন্তু খুব ভালো আউটপুট পাবেন বা নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারবেন চার নাম্বার যে ব্যবসার আইডিয়াটি সেটি হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা দেখুন আমি আগেই বলেছি যে বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধরনের ওকেশন হয়ে থাকে অফিস আদালতে বিভিন্ন ধরনের পার্টি হয়ে থাকে তারপর বিয়ে শাদি জন্মদিন বিভিন্ন ধরনের ইভেন্ট হয়ে থাকে আর আমরা এখন এতটাই অলস হয়ে গেছি যে নিজের ইভেন্ট বা নিজের অনুষ্ঠানের আয়োজন করতে কিন্তু খুব অনাগ্রহী বা অনেক কাজ থাকে ঝামেলার কারণে কিন্তু আমরা নিজের কাজ নিজে করতে চাই না এই সময় আমরা কী করি বিভিন্ন ধরনের ইভেন্ট অর্গানাইজারদের খুঁজে বেড়াই যে কারা আমাদের এই কাজটি তা মানে আমাদের এই কাজটি করে দেবে খুব অল্প বাজেটের মধ্যে বা আমাদের যে বাজেট রয়েছে তার মধ্যে তো ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসায় কিন্তু প্রচুর প্রচুর ডিমান্ড সেই তুলনায় কিন্তু খুব ভালো ইভেন্ট ম্যানেজমেন্ট কিন্তু এখন পর্যন্ত গড়ে উঠতে পারেনি তো আমি সাজেস্ট করব আপনি যেখানেই থাকুন আপনি আপনার আশেপাশের এলাকা বা জেলা শহর বা উপজেলা শহরে কিন্তু এই ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসাটা কিন্তু শুরু করে দিতে পারেন পাঁচ নাম্বার এবং সর্বশেষ যে ব্যবসাটি আমি আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে ডেলিভারি কোম্পানি দেখুন ইকমার্স ব্যবসা বা আমাদের যখন থেকে আমাদের বাংলাদেশে অ্যাফ কমার্স ব্যবসাটা মানে ফেসবুক মার্কেট ফেসবুকের বিজনেসটা গ্রো আপ হয়েছে তখন থেকে কিন্তু যারা ফেসবুকে ব্যবসা করছে তাদের মাথায় কিন্তু একটা চিন্তা ডেলিভারি নিয়ে এই ডেলিভারি নিয়ে কিন্তু অনেক হ্যাসেলের মধ্যে তাদেরকে পড়তে হয়েছে এবং আমাদের ঢাকা শহরে বলেন বা সারা বাংলাদেশে বলেন যতগুলো ইকমার্স কোম্পানি রয়েছে তারা কিন্তু ডেলিভারিটা নিয়ে অনেক বেশি চিন্তিত থাকে সব সময় তো আমাদের ই ইকমার্সের তুলনায় ডেলিভারি কোম্পানি খুবই কম আর ডেলিভারি কোম্পানি থাকলে খুব ভালো সার্ভিস কিন্তু তারা দিতে পারে না সবসময় তো এই সেক্টরটিও কিন্তু এখন পর্যন্ত অনেক ফাঁকা রয়েছে তবে ডেলিভারি কোম্পানি যদি আপনি দিতে চান সেক্ষেত্রে আপনাকে খুব চিন্তা ভাবনা করে এবং ভালো একটা ইনভেস্টমেন্ট নিয়ে এবং প্রপার প্ল্যান অনুসারে কিন্তু কাজ করতে হবে আর ডেলিভারি কোম্পানি দিতে গেলে আপনাকে আগে খুঁজে বের করতে হবে যারা ডেলিভারি কোম্পানি আছে তাদের ল্যাকিংসগুলো কোথায় ছিল বা আছে আপনাকে ওই ল্যাকিংসগুলো নিয়ে কাজ করতে হবে এবং পাশাপাশি আপনাকে আরও আপড্রেটেড সার্ভিসগুলো দিতে হবে সুপার ফাস্ট সার্ভিস দিতে হবে তবেই কিন্তু আপনি ডেলিভারি কোম্পানি করে ভালো একটি আউটপুট পাবেন বা নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারবেন